করোনা যোদ্ধা মহিলারা হাটে বাজারে সচেতনমূলক প্রচারে। করোনা আবহে মাস্কবিহীনদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযানে নেমেছে ব্লক প্রশাসন এবং পুলিশ। মাস্কবিহীনদের রীতিমতো ধরপাকড় এবং স্পট ফাইন করেছে পুলিশ প্রশাসন। এদিন মাথাভাঙা দুই নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার গোষ্ঠী মহিলাদের নিয়ে তৈরি করোনা যোদ্ধা নামক বিশেষ টিম পার্টুবির সাপ্তাহিক হাটে মাস্কবিহীনদের মাস্ক পরতে এবং ভিড় এড়িয়ে চলা বিষয়ে সচেতনমূলক প্রচার করেছেন। সেই টিমের সদস্য নিয়তি বিশ্বকর্মা গীতা রায় জানিয়েছেন, এদিন হাটে বাজারে এই প্রচার করা হয়েছে, আগামী দিনেও এই ধরনের প্রচার অভিযান করা হবে। করোনার থার্ড ওয়েভ ঠেকাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের 16টি হাটে সচেতনমূলক প্রচার করা হচ্ছে বলে জানা গেছে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে করোনা যোদ্ধা মহিলাদের সদস্যরা শুনব। আমাদের ইস্যুতে এখন তো তৃতীয় ঢেউ আসতেছে, ভাইরাস এখন ভাইরাসটা তো হাটের থেকেই ছড়ায়, বাড়িতে সবারই বাচ্চা কাচ্চা আছে, এটাই বললাম আবার মাস্ক জরুরি লাগবেই। তারে ঘুরে দেখলাম যাদের মাস্ক নাই তাদের মাস্ক করতে বললাম, সতর্ক করে দিলাম, মনে করো তৃতীয় ঢেউ আসতেছে, যাতে যেন সবাই মাস্ক পরে। হাটে বাজারে যেহেতু আছে হাত থেকেই এই ইয়েটা ছড়ায় বেশি, লোকজনের ভিড় বেশি, তাই ওদের সতর্ক করলাম যাতে যেন ওরা মাস্ক সবসময় ব্যবহার করে। যেন সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার।